গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা। রোজকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো তুলসী গাছটায় পানি দিয়ে দিলাম, একদম শুকনো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আপনাদের দেখাচ্ছি আমাদের বাড়িতে যে কুল গাছটা আছে সেটা এত কুল ধরেছে, দেখুন একদম হেলে গেছে সামন পাশটা। একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, মানে কুলের ভারীর জন্য একদম উঠোনে চলে এসেছে গাছটা, একদম ঘরের নিচে চলে এসেছে। আর এদিকে যে কুন্দ ফুলটা এত ফোটে এটা, আর খুব সুন্দর একটা সেন্ট এটা ঘরে চলে যায়, অনেকগুলো কুন্দ ফুল ফুটেছে। এবার নিয়ে গাছটা দু বছর হলো বয়স। আমরা এবার চলে এসেছি বাজার কলকাতা, ভেতরে আছে তো আমরা ফেরার সময়ে, এখানে যেহেতু বাজার কলকাতাটা চোখে পড়লো তাই একটু ঢুকছি আমরা। ভেতরে মিউজিক বাজছিল তাই সাউন্ড অফ করে দিয়েছি, কারণ এইসব গানে কপিরাইট চলে আসে। তো পরের দিন হচ্ছে ছোট ছেলের বার্থডে, সেই উপলক্ষে যে বাংলাদেশ থেকে ভাস্তা এসেছে ও হচ্ছে কিছু গিফট কিনে দেবে, ওই জন্য ঢুকেছে কলকাতা বাজারে। আর এদিকে বড় ছেলেকেও একটা শার্ট কিনে দিচ্ছে, ওর যে বাংলাদেশ থেকে ভাইয়া আসছে সে। তো এইসব টুকটাক বাজার করার জন্যই আমরা ঢুকেছি। আর এদিকে একটা হচ্ছে কি বলে এটাকে, বাবলস, এটা নিয়েছি বাড়িতে যে রিদওয়ান, রিজভি, রুহি আছে তাদের জন্য। তো বাংলাদেশের যে ভাই ওয়াশি, ও হচ্ছে পাচ্ছিল না ফুকাতে, এবার বললাম জোরে ফুকাও, তো জোরে ফুকানোর পরে বাবলসগুলো বের হলো। খুব সুন্দর এই জিনিসটা। আর এদিকে ছবি উঠলাম, ছবিটাও ভিডিওর মাঝখানে ঢুকে দিলাম, এটাই স্মৃতি হয়ে থাকবে। তো বন্ধুরা, কালকে রাতে আর ভিডিওটি শেষ করতে পারিনি, আজকে সকাল থেকে শুরু করলাম। তো গাছটার গোড়ার জল শুকিয়ে গেছে, জল দিলাম। আর আজকে সকালে ওরা রেডি হচ্ছে, চলে যাবে। খুবই খারাপ লাগছে, কোনো কাজ হাতে আসছে না, কারণ কয়েকদিন হলো ওদের একসাথে থাকা খাওয়া ঘোরা সব কিছু মিলেই করা হয়েছে। খুবই খারাপ লাগছে ওদের যাওয়ার সময়, এদিকে ব্যাগ গোছানো শেষ ওদের। ওরা এসেছে অনেকদিন হলো, শিলিগুড়িতে ছিল, তারপর কলকাতা গেছে, গ্যাংটকে ঘুরতে গেছে, তারপর ওদিক থেকে এসে দিনহাটা, চামরচি সব জায়গায় ঘুরলো, তাই আর বেশি দেরি করলো না। এবারে গাড়িতে উঠবে, সবার যেন মনটা খারাপ, কোথাও একটা বিষাদের সুর, সত্যি খুবই খারাপ লাগে এই সময়টা যাওয়ার সময়। তো বন্ধুরা, আজকে সারাদিনে অন্যান্য কোনো ভিডিও বানাতে পারিনি, দেখুন সবাই কীরকম চুপচাপ হয়ে আছে। বন্ধুরা, আপনারা আমাদের জন্য এবং যারা এসছে তাদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালোভাবে চলে যায়। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট।